এই গল্পটা খুব ইন্টারেস্টিং। আগে দেখতাম যে কে উদাহরণ দেওয়ার বেলায় বলতো তোকে টিস্যু কাগজের মতো ছিঁড়ে ফেলা হবে একসময়, দেখিস মা বাবারা বিশেষ করে বলতো যে যদি কারো অযোগ্যতাকে বোঝানো হতো যে আরে মানে প্রেমের ক্ষেত্রে আরে ও তোকে টিস্যু পেপারের মতো ইউজ করতেছে, আজ ইউজ করবে কাল ফেলে দেবে, সবচেয়ে কম দামি জিনিস না। গতকালকে আমি বাজারে গিয়েছিলাম এবং সেই কী অদ্ভুত অভিজ্ঞতা হলো, গতকালকে শুধু আমি টিস্যু পেপারই কিনেছি 675 টাকা এবং আমি অবাক হয়ে দেখলাম কয়েকটা টিস্যু পেপার কিনলাম 675 টাকা, এক একটা টয়লেট পেপারের দাম হচ্ছে এখন 22 টাকা। মেবি ইউ ডোন্ট নো 75 টাকা হচ্ছে ফেসিয়াল টিস্যু, মেবি ইউ ডোন্ট নো 150 টাকা হচ্ছে ওই আপনার টিস্যু কী বলে কিচেন টিস্যু, আপনি জানেনই না ব্যাপারটা। আমি কালকে বাজারে গিয়ে রীতিমতো অবাক হয়েছি, আমি হচ্ছে টিস্যু দেন তো, টিস্যু দিছে কী কী টিস্যু, টাওয়াল টিস্যু, এই ফেসিয়াল টিস্যু আর বাথরুম টিস্যু, নেওয়ার পরে বলতেছে 675 টাকা দাও। আমি শুনে আকাশ থেকে করছে শালা কয় কি মার ধরে, শালা নেশা করছে নাকি। পরে দেখলাম যে না আসলেই দাম এরকম, আমার টিস্যু সম্পর্কে ধারণা বদলে গেছে, আমার মনে হচ্ছে টিস্যু সোনার চেয়ে দামি জিনিস, যদি ওজন করেন ব্যাপার তাই দাঁড়াবে। ওই যে 75 টাকার যেই একটা ফেসিয়াল টিস্যু ওইটার ওজন আর 75 টাকার সোনা বা রূপার ওজন দেখেন ভাই সেম হবে, সোনার দামে দাম। একদিন আমার কোনো ধারণা ছিল না এ সম্পর্কে, দেন আই রিয়ালাইজ বাজার থেকে ফিরে যে আপনার মূল্য ওই শালারা জানেই না যাদের সামনে আপনি বসে থাকেন, যাদের কাছে আপনি কাজ করেন, যার সাথে আপনি সংসার করেন, যার সাথে আপনার প্রেমের সম্পর্ক, জানেই না যে আপনার মূল্য কী। আপনার যে মূল্য সেটা শুধুমাত্র পরিস্থিতি বা সময় আপনাকে বিচার করতে পারে। একটা মানুষ আপনার সঙ্গে 24 ঘন্টা থাকে তার মানে এই না যে সে জানে আপনি কোন জিনিস, আপনাকে দিয়ে কী কী পসিবল। আপনি একজনের সঙ্গে সারাটা রাত কাটাচ্ছেন, জীবন কাটিয়ে দিচ্ছেন, তার বাচ্চা কাচ্চা মানুষ করছেন, তার জন্য সব আনা নেওয়া করছেন, তার মানে এই না যে সে জানে আপনার ক্যাপাসিটি কী, আপনার কোয়ালিটি কী। আপনার যদি মনে হয় যে আপনার দিয়ে কিচ্ছু হবে না, ওই মানুষটা আপনার একটু বাজে কথা বলছে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনাকে নিয়ে বাজে কথা বলে, তার মানে এই যে আপনি শেষ, আপনি টিস্যু পেপার, তাহলে ধরে নেন। হ্যাঁ আপনি বলবেন বস আমি টিস্যু পেপার, টিস্যু পেপারের দাম তুমি জানো, তোমার কোনো ধারণা নেই। যেই জিনিসটা অবহেলায় পড়ে আছে, আপনি যেভাবে অবহেলায় পড়ে আছেন, তার মূল্যায়ন আপনাকে করা শিখতে হবে বস। আপনার নার্সিংটা না আপনার করতে হবে, আপনার টিউনিংটা, ওই যে আগে রেডিও শুনতাম না, এফএম রেডিও এরকম করে টিউনিং করে শোনা লাগতো, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় তো খুব কাজে দিয়েছে আমাদের রেডিও, এই টিউনিং করতে, এই একটু এদিকে করতে করতে একসময় পারফেক্ট টিউনিংটা হয়। এই পারফেক্ট টিউনিংটা খুব জরুরি, আপনি কি পারেন, আপনার কোথায় যাওয়া উচিত সেই সম্পর্কে সঠিক মানুষটার কাছে গিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নেন। নিজের আয়নায় দাঁড়ান না পারলে, যদি ভালো মানুষ না পান সামনে দাঁড়ান, কথা বলেন, দেখেন, খাতা কলমে বোঝেন আপনি কি পারেন না পারেন। আপনার মূল্যায়নটা আর 10 জন মানুষ নিশ্চয়ই করবে, আপনার পার্টনারটাই হয়তো ঠিকঠাক মতো জানছে না, বুঝছে না, করবে না। ওদের সবাইকে দেখাইতে হবে, জানাইতে হবে জিনিসটা, যে আমি এই জিনিস ভাই, তুমি আমাকে টিস্যু পেপারের মতো ছিঁড়ে ফেলতে চাচ্ছ, ইটস নট দ্যাট ইজি, আই অ্যাম নট চিপার, আমার মূল্য অনেক বেশি। এই জিনিসটাই বোধটা তাকে আপনাকে দিতে হবে, দিতে হবে, কারণ আপনার জন্ম হয়েছে কিছু একটা করার জন্যে। ওই সবসময় সবার জন্যে করে যাচ্ছেন, সবসময় যার যেদিকে ইচ্ছা আপনাকে ব্যবহার করছে, ব্যাপারটা সেটা হতে দেওয়া যাবে না, হতে দিলেও ইউ মানে হি অর শি হ্যাড টু পে ফর ইট। পেটা কি, পেটা হচ্ছে ভালোবাসা, আপনার তো টাকা পয়সা দরকার নেই, আপনার দরকার একটু সম্মান, আপনার তো গহনাঘাটির দরকার নেই, আপনার দরকার একটু আদর, স্নেহ, সোহাগ, তো সেটা দিক, না দিলে কিসের জন্য নিজেকে আপনি ছেড়ে দেবেন। আপনার যদি মনে হয় আপনার মানসিক কোনো সমস্যার বা আপনার নিজের কোনো কথাবার্তা আছে যেটা আপনি কাউন্সেলিং করতে চান, শেয়ার করতে চান, ইনবক্স করে আমার সাথে কথা বলতে পারেন। আমাদের অফিসে আমরা বসি অলমোস্ট এভরিডে, টাইম শিডিউল সেট করে চলে আসুন, লেটস টক বস। নিজের ভেতরের জমানো কষ্টগুলো কোনো না কোনো জায়গায় ছাড়তে হয়, ওপেন ইট আপ, খুলুন, খুলে কথা বলুন। থ্যাংক ইউ, শেয়ার লাভ, আসসালামু আলাইকুম।